আসসালামু আলাইকুম সবাই, ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি আজকে ওয়েস্টফিল্ডে এসেছি, না আজকে শপিংয়ের জন্য আসিনি। এখানে আমি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, কারণ আজকে আমরা দুজন মিলে ঘুরতে বের হয়েছি। তো আজকে আমার মাম লাইফ আর ওয়াইফ লাইফ থেকে ছুটি, তো আমি এখানে প্রথমে এসেছি একটা পার্লারে। আমরা দুজন এখানে আমরা কিছু বিউটি ট্রিটমেন্ট করব। এটা অ্যাকচুয়ালি একটা অর্গ্যানিক পার্লার, যেখানে অর্গ্যানিক আর হ্যান্ডমেড জিনিস দিয়ে আপনার ট্রিটমেন্ট করা হয়। তো আমি এখানে ম্যানিকিওর আর পেডিকিওর করতে এসেছি। ম্যানিকিওর পেডিকিওর শেষ করে ঠিক দুপুরের দিকে আমরা ওয়েস্টফিল্ডে চলে এসেছি দুজনই। আসার পরে অ্যাকচুয়ালি আমরা অনেক হাংরি ছিলাম, তো চিন্তা করছি যে কী খাবো। তো দুজন মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা সুশি খাবো, কারণ সবসময় ফাস্টফুড তো খাওয়াই হয়, কারণ সুশি খাওয়া হয় না। তো এই জন্যই আমরা অ্যাকচুয়ালি মার্কস অ্যান্ড স্পেন্সার এসেছি, ওদের সুশিটা অনেক মজা হয়। তো আমরা ঘুরে ঘুরে দেখছি আসলে সুশির মধ্যে কী কী ভ্যারাইটি ওদের আছে। লাঞ্চ শেষ করে আমরা এসেছি একটা ক্যাফেতে। এটা ওয়েস্টফিল্ডের বাইরের দিকে, এই ক্যাফেটা আমার খুব পছন্দের একটা ক্যাফে। ওদের কফি আর ডেজার্টগুলো অনেক 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 মজার হয়। তো আমি নর্মালি আমার যেটা পছন্দের হট চকলেট আর একটা পেস্ট্রি আর হট চকলেট উইথ ক্রিম অবভিয়াসলি, আর আমার ফ্রেন্ড হট চকলেট প্লেন আর একটা পিস্তা আশু কেক। আমার কেকটা অনেক অনেক ডিলিশিয়াস ছিল। তো চা কফি খেতে খেতে আমরা অনেক গল্প করেছি। গল্প করার শেষে অ্যাকচুয়ালি এখন বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার আগে আমি ওয়েস্টফিল্ডে এসেছি আর আরহামের জন্য কিছু কিনবো না, এটা হতেই পারে না। তো আমি অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট শপে এসেছি, একটা টয় শপ। এখানে আমি ঘুরে ঘুরে দেখছি আরহামের জন্য কী নেওয়া যায়। ওর এই যে যে টয়গুলো কেনা যায় ওর পছন্দের সবটাই পাই আমি কিনে দিয়েছি ওকে, কারণ যখনই ওয়েস্টফিল্ড আসা হয় তখনই ও এন্টারটেনমেন্টে কিছু না কিছু সবসময় কিনে। তো এই জন্য এখন আমার জন্য একটু ডিফিকাল্ট ওর জন্য টয় খোঁজা, কারণ প্রায় টয় যেগুলো ও পছন্দ করে সবই ওর আছে। তো এ তারপরও কী করার, একটু ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ করে আমার চোখে পড়লো একটা মেয়ে একটা টয় দিয়ে খেলছে, এটা ডিসপ্লে দিয়ে ছিল। তো আমি ওখানে কাজ করে যারা তাদের জিজ্ঞাসা করলাম যে এটার ব্লু কালারটা আছে কি না, কারণ পিঙ্ক যেহেতু মেয়ে খেলছে আর লাস্ট একটা ব্লু কালারই ছিল। সো এটা আমি দেরি না করে আরামের জন্য কিনে নিয়েছি। তো এখন বাসা যাওয়ার পালা। আমি অনেকক্ষণ হয়েছে বাসার বাইরে, সকালবেলা বের হয়েছে, এখন প্রায় 6:30 বেজে গেছে। দেখতে বাইরে অনেকটা আলো লাগলো, একটু একটু অন্ধকার হয়ে আসছে আর বাইরে বৃষ্টি হচ্ছিল। এখন অবশ্য বৃষ্টি নেই আর বাসায় যেতেও টাইম লাগবে, কারণ এখন আমি আসার সময় অ্যাকচুয়ালি হাসান আমাকে ড্রপ অফ করে দিয়ে গেছে, যাওয়ার সময় আমি অ্যাকচুয়ালি বাসে যেতে হবে। অ্যাকচুয়ালি ট্রেনে যেতে চেয়েছিলাম, ট্রেন যেহেতু বন্ধ এখন বাসে যেতে হবে আর আকাশটা অন্ধকার হয়ে আসছে। তো আমি দেরি না করে তাড়াতাড়ি করেই রওনা দিয়েছি, কারণ এখন করোনা ভাইরাসের কারণে অ্যাকচুয়ালি বাসে তেমন একটা মানুষ উঠায় না, মানে অনেক কম। তো এই জন্য আমি চিন্তা করছিলাম কত নম্বর বাসে আমি উঠতে পারবো। আর আসলে আমার মনেও নেই আমি কবে লাস্ট পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি, মেবি লাস্ট ইয়ার হবে, কারণ এই পুরো প্যান্ডেমিকে আমরা ট্রাই করেছি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করার জন্য। যাই হোক, আমি বাসে উঠে পড়েছি আর বাসার দিকে যাচ্ছি। আর আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর ফলো করতে ভুলবেন না। আর ইনশাআল্লাহ পরের ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।